মেধানি বা পাগলা মধু। এই মধু অন্য আর সব মধু থেকে সম্পূর্ণ আলাদা। এটাকে মেধানি বলা হয়ে থাকে, কিন্তু টার্কিশরা একে বলে ডেলিবাল। নেপালের এই উপজাতির লোকদেরকে পাগলা মধু সংগ্রহের জন্য উঁচু পাহাড়ের ঢালে যেতে হয়, কেননা বিশেষ এক প্রকার মৌমাছি থেকেই কেবল এই মধু পাওয়া যায়। এই মৌমাছিগুলো সাইজে সাধারণ মৌমাছি থেকে প্রায় 4-5 গুণ বড় হয়। এদের মৌচাকগুলো হয়ে থাকে বিশাল সাইজের, আর কেউ যেন তাদের মৌচাকের ক্ষতি করতে না পারে তার জন্য তারা পাহাড়ের দুর্গম খাঁজ বেছে নেয়। মার্চ ও এপ্রিলে রডোডেনডন নামের এক প্রকার বিষাক্ত গাছের ফুল থেকে এ মধু সংগ্রহ করে মৌমাছিগুলো। পাহাড়ের উঁচু চূড়া থেকে দড়ি দিয়ে তৈরি এক ধরনের বিশেষ মই ফেলা দেওয়া হয় নিচের দিকে। সেই মই বেয়ে ওঠেন একজন বা দুজন মধু সংগ্রহক। আগুনের ধোঁয়া তৈরি করে প্রথমে মৌমাছি তাড়ানো হয়, তারপর লাঠির সাহায্যে মৌচাক কেটে বিশেষ পাত্রে রেখে তা নিচে নামানো হয়। উঁচু ঢালে উঠে মধু সংগ্রহ করতে গিয়ে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা, কেননা এই লোকদের কাছে কোনো নিরাপত্তা সরঞ্জাম নেই। শুধুমাত্র শারীরিক দক্ষতার বলেই এ অসাধ্য তারা সাধন করেন। দুনিয়ার সবচেয়ে দুর্লভ এবং দামি এ মধু। শুনতে অবাক লাগলেও সত্য হলো এ মধু বিষাক্ত। এ মধু খেলে এক ধরনের হ্যালোসিনেশন তৈরি হয়। অতিমাত্রায় মেধানি সেবনে মৃত্যু ঘটে যেতে পারে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুনলে অবাক হবেন, নেপালের গুরুং উপজাতির লোকদের কাছে এটি একটি নেশা দ্রব্য মাত্র। এটি তাদের গোত্রীয় ঐতিহ্যও বটে। শুধুমাত্র নেশার জন্যেই গুরুং সম্প্রদায় এ মধু সংগ্রহ করে থাকে। নেপালের ভুজাং গ্রামে বসবাস এ গুরুং প্রজাতির মানুষদের এই মধু সংগ্রহে সত্যিকার অর্থেই জীবন বাজি রাখে তারা। আন্ডারগ্রাউন্ড মৌচাক। লাওস ও ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলের এক প্রকার মৌমাছি গাছের ডালে বাসা বানানোর চেয়ে মাটির কোটরে বাসা বানানো শ্রেয় মনে করে। ক্ষুদে প্রজাতির এই মৌমাছিদের মৌচাক খুঁজতে তাই মাটি খুঁড়তে হয় মধু সংগ্রহকারীদেরকে। মাটির নিচে কয়েকটি অ্যাপার্টমেন্টে নিজেদের চাক বানায় মৌমাছিগুলো। এই গর্তগুলো থেকে মধু সংগ্রহে ধোঁয়া বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না। মানুষের সাথে পেরে না উঠলেও একদম ছেড়ে কথা বলে না মৌমাছিরা। দেখুন এই লোকের হাতের কি হাল করে ছেড়েছে ওরা। মধু সংগ্রহ শেষে মৌচাকের জায়গাটি ঢেকে দেওয়া হয় যেন মৌমাছিগুলো আবার এখানে মৌচাক বানিয়ে মধু সঞ্চয় করতে পারে। এই লোকগুলোর কারসাজি দেখলে আপনার মনে হতে পারে এরা হয়তো কাঠুরে। বিশাল সাইজের গাছ কাটছে হয়তো কাঠের প্রয়োজনে। কিছুক্ষণের মধ্যেই আপনার এই ভুল ভাঙতে চলেছে। এরা গাছ কাটছে কাঠের জন্য নয়, বরং মধুর জন্য। আসলে গাছের কোঠরে মৌচাক বসিয়ে নিজেদেরকে নিরাপদ ভাবছে বোকা মৌমাছিগুলো। এরা জানে না মানুষ নামের দানবগুলো মধুর জন্য কিনা করতে পারে। মধুর জন্য গাছের প্রায় অর্ধেকটা কাটার পর বের হলো কাঙ্ক্ষিত মৌচাক। এই লোকটিকে দেখুন, সেও গাছের কোঠর থেকে মধু সংগ্রহ করছে। কিন্তু এই ভদ্রলোক কিছুটা বুদ্ধি খাটিয়েছেন। গাছের কোঠরে তিনি মধু চাষের অসাধারণ উপায় আবিষ্কার করেছেন। মধু চাষের এই অদ্ভুত বুদ্ধি নিশ্চয়ই আপনাদেরকে অবাক করেছে। পিগমি সম্প্রদায়ের মধু সংগ্রহ। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মানুষ হিসেবে পরিচিত পিগমি উপজাতির বসবাস আফ্রিকার কঙ্গোতে। পিগমি সম্প্রদায়ের খাদ্য তালিকার প্রিয় নাম মধু। কথিত আছে, পিগমি সম্প্রদায়ের কোনো ছেলে যখন বিয়ে করতে যায় তখন তাকে বিয়ের উপঢৌকন হিসেবে পাতৃপক্ষকে মধু দিতে হয়। আর এই মধু সংগ্রহে পিগমি উপজাতির লোকদেরকে যেতে হয় কঙ্গোর ঘন জঙ্গলের গহীনে। সেখানে উঁচু গাছে বসে মধুর চান। এই গাছগুলো দেখুন, এদের উচ্চতা প্রায় 40 মিটার বা তার চেয়েও বেশি। এই গাছগুলো এতটাই চওড়া যে তা হাত দিয়ে নাগাল পাওয়া অসম্ভব। এই গাছে চড়ার জন্য তাই বুদ্ধি খাটাতে হয় পিগমিদেরকে। প্রথমে শক্ত লতা দিয়ে বেড় বানানো হয়। এই লতার বেড়ের কাছেই জীবন সুপে দিয়ে গাছে চড়তে হয়। গাছে উঠতে কিছুটা পরপর গাছের গায়ে কোড়াল দিয়ে কেটে পা রাখার জায়গা করে নিতে হয়। এভাবে চড়া যায় গাছের উঁচু ডালে। উঁচু ডালের কোঠরে বাসা বাঁধে মৌমাছিগুলো, আবার কখনো বা মগ ডালে। প্রায় 3-4 ঘন্টার কঠোর সাধনায় সংগৃহীত হয় মধু, যা একটি ঝুড়িতে করে নিচে নামিয়ে দেওয়া হয়। এই মধুর সংগ্রহ তাই জীবন বাজি রাখারই নামান্তর।
কম্বোডিয়ায় মধু সংগ্রহ। কম্বোডিয়ার এই বনটি সুন্দরবনের কথা স্মরণ করিয়ে দেয়। মধু শিকারীদেরকে এরকম ঘন জঙ্গল পাড়ি দিয়ে খুঁজতে হয় মৌচাক। এই বিশেষ মৌমাছিদেরকে এরা দানব মৌমাছি বলে থাকে। বিশাল সাইজের একটি মৌচাক থেকেই প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করা যায়। কিন্তু এই মৌচাক পর্যন্ত পৌঁছাতে অবশ্যই বনজন্তুদের নজর এড়িয়ে চলতে হয়। চীনের পাহাড়ে মধু চাষ। নেপালিদের মতোই পাহাড়ের উঁচু খাস থেকে মধু সংগ্রহ করে চীনের একটি উপজাতি। এরা নেপালিদের মতো মই ব্যবহারের পরিবর্তে দুইটি রশি দিয়ে উপরে ওঠে। মূলত এই দুই রশির হাতেই থাকে এদের বাঁচা মরার প্রশ্ন। এই মধু চাষিদের ভাষ্য মতে, কেউ যদি এখান থেকে মধু সংগ্রহ করতে গিয়ে পড়ে মারা যায় তাহলে বুঝতে হবে তার এই কাজে দক্ষতা নেই, অথবা সে জানে না সে কী করতে এখানে এসেছে। শখের বসে তারা এই মধু সংগ্রহ করে না, বরং এটাই তাদের জীবিকা নির্বাহের উপায়। 500-600 মিটার উঁচুতে তাদেরকে আরোহণ করতে হয় মধুর জন্য। প্রতিদিন 2-3 ঘন্টা ধরে পাহাড়ি জঙ্গলে তারা মধু সংগ্রহ করে। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে তারা মুখ ঢাকা হ্যাট পরে। সাধারণত দড়ি ব্যবহার করে তারা উপরে ওঠে। দড়ি বাঁধার জায়গা না পেলে তারা বাঁশ দিয়ে মই বানিয়ে নেয়। তারা মৌমাছি তাড়াতে পারত পক্ষে ধোঁয়া ব্যবহার করে না, কারণ তারা মনে করে ধোঁয়া দিলে মৌমাছিরা এখানে আর মৌচাক বসাবে না। এভাবে মূলত প্রাকৃতিকভাবেই তারা মধুর চাষ করে থাকে। সুন্দরবন। সুন্দরবনের মধু শুধু বাংলাদেশের মানুষদের কাছেই নয়, সারা বিশ্বের সকল মানুষের কাছেই সমাদৃত। সুন্দরবনের মধু যারা সংগ্রহ করেন তাদেরকে মল বলা হয়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের গহীনে মৌচাক থেকে মধু সংগ্রহে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় মলদেরকে। সুন্দরবনের জীবন্ত ত্রাসের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের যত গভীরে আপনি যাবেন ততই এই জমদূতের সাথে আপনার সাক্ষাতের সম্ভাবনাও বেড়ে যাবে। এই দানবের গ্রাস হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র জীবিকার প্রয়োজনে জীবন বাজি রেখে সুন্দরবনের গভীরে ঢোকেন মলরা। বড় মৌচাক পেলে কাঁচা পাতায় আগুন জেলে ধোঁয়া তৈরি করেন মধু শিকারীরা। ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু সংগ্রহ করা হয়। এভাবে সপ্তাহকাল ব্যাপীও মলরা সুন্দরবনের গহীনে মধু সংগ্রহে কাটিয়ে দেন। বড় বড় পাতিল ভর্তি মধু নিয়ে তবেই তারা ফিরে আসেন। এতে অনেকের জীবন চলে যায় বাঘের হাতে। বাঘ ছাড়াও সুন্দরবনের আরেক দানবের নাম বনদস্যু। এই বনদস্যুরা মলদের জীবন বাজি রেখে সংগ্রহ করা মধু ছিনতাই করে নেয়। বাড়াবাড়ি করলে মলদেরকে হত্যাও করে তারা। সুন্দরবনের মধু তাই শুধু মধু নয়, এক জীবন্ত আখ্যান।